আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন মা, আপনি যাবেন আর সোনালি দিকেও নিয়ে যাবেন, আমি কিন্তু অপেক্ষা করে থাকবো। আমি কিন্তু 10টা নাগাদ বেরোবো, 10টায় গাড়ি বলে দিস। বড় মামি সবার সঙ্গে মিলেমিশে থাকতে চায়, সেটা কি বড় মামির অপরাধ? আমাদেরও কি ভালো লাগে বলতো একই বাড়িতে আলাদা আলাদা ভাব নিয়ে এরকম থাকতে? তাছাড়া আমাদেরও খারাপ লাগে মেজো মামু মেজো মামি কারোর সঙ্গেই কথা হয় না বলে। দিঘির বিয়েকে কেন্দ্র করে যদি সবটা মিটে যায়, সবটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না দাদা। তাই করে নাও না বাবা, তুমি তো বড়, তুমি সবার সঙ্গে মিটমাট করে নাও। তুমি মেজকামনি মেজো কাকিমনি ওদের ডাকো আর ডেকে বলো বাড়িতে একটা বাচ্চা এসেছে। ওরা এসে না দেখলে, ওরা আশীর্বাদ না দিলে সেই বাচ্চার কি সবটা মঙ্গল হতে পারে বাবা? পারে না। আমি তোমাকে বলছি বাবা, তুমি দেখো, তুমি ডাকলে ওরা ঠিক আসবে। ঠিক আছে, সবাই মিলে যখন বলছো তখন আমি বলবো, কিন্তু বাবা এর মধ্যে কিন্তুর কিছু নেই। ওই যে তোমরা বলছিলে না আমাদের চাকাটা আবার ঘুরতে শুরু করেছে, এবার থেকে দেখবে আমাদের সবকিছু ভালো হবে। আর আমিও মনে করি যে মেজো কাকিমা মেজো কাকি সবাই পাল্টে গেছে, ভালো হয়ে গেছে, আমরা আবার আইডেল পরিবার হয়ে উঠবো। যেই পরিবারের কথা তোমরা ভেবেছিলে বা যেই পরিবারের কথা আমরা ভাবি, আমরা সেই পরিবার হয়ে উঠবো, দেখবে। বেশ, তাহলে আজই আমি ওদের ডেকে কথা বলবো। তবে একটা কথা সবাই মনে রেখো, আমাদেরও সকলকে সাবধানে থাকতে হবে, কারণ নীলাঞ্জনার অনেক দুর্বুদ্ধির কথা তো আমাদের জানা হয়ে গেছে। এরপরেও ওকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। আমি সাবধানেই থাকবো বাবা, কিন্তু এও বলছি যে সাবধানে থাকার প্রয়োজন আর আমাদের হবে না। সবাই বুঝে গেছে পৃথিবীতে যে অন্যায় করে সে কিছুতেই পার পায় না, তা না হলে ঐশ্বর্য দিদির এরকম অবস্থা হতো না। ঠিকই বলেছিস তুই কথাটা, তাছাড়া মেজমামি তো আর ঐশ্বর্যর মতো বন্ড ক্রিমিনাল নয়। ঐশ্বর্য সংস্পর্শে এসে মেজমামি হয়তো অনেকগুলো গন্ডগোল করেছিল, কিন্তু এখন নিশ্চয়ই বুঝতে পেরেছে। বেশ, আমি বুঝতে পারছি, আমাকেই ইনিশিয়েটিভটা নিতে হবে আর আমি সেই ইনিশিয়েটিভটা নেব। হ্যাঁ, সেটা তো নিতেই হবে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে বিয়েটা ঠিক কি পদ্ধতিতে হচ্ছে? বিয়ে যদি শুধু রেজিস্ট্রি করে হয়, আমি তাহলে বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। ওই দেখো, আচ্ছা বড় মামি এরম করলে কি করে হবে, তুমি ছাড়া আমার বিয়ে হয়? তাহলে বুঝে দেখো কি করবে। সাগর নীলকে বলো তোমার বড় মামি এই প্রস্তাব দিয়েছে, তাতে যদি সাগর নীলের মত বদল হয়। আচ্ছা বাবা, সাগর নীলের হয়ে আমি তোমাকে বলছি, তুমি যেমন ভাবে চাও ঠিক তেমন ভাবেই বিয়েটা হবে। বুঝি বাবা, শুনেছি শুনেছি, পিসি কি বলেছি শুনেছো? বুঝি মলি মলি মলি। আমি যাবো না রঘুনাথ দিঘির কুন্দ।
আচ্ছা আমাকে তোরা ছাড়বি এবার? আমার তো সাজতে ভালো লাগছে না। না না, আজকে ছাড়া যাবে না রে, আজ তো সাজতেই হবে। তাছাড়া আমরা খবর পেয়েছি যে আরেকজন খুব সাজছে। শোনো, যে সাজছে সে সাজুক, আমার সাজতে ভালো লাগছে না। আমাকে প্লিজ এবার তুমি ছাড়ো না, শুনে যাবো আমি, আমার গরমে বড্ড কষ্ট হচ্ছে। খুব কষ্ট, আজ তোমার কোনো আবদার মঞ্জুর করা হবে না। ঠিক কি না? আজ আমরা পেয়েছি তোমাকে আমাদের হাতে, আমাদের যতক্ষণ ইচ্ছে যত ইচ্ছে আমরা তোমাকে সাজাবো। তোমার আসলে তাড়াহুড়ো কেন বুঝতে পেরেছি। কেন কেন বলো, কি জন্য তাড়াহুড়ো আমার? তোমার ভয় করছে লগ্নের দেরি হয়ে যাবে, তাই না? পাকা হয়েছে পলিনটা, দেখেছিস তুই নদীর? ঠিক বলেছে পলিন, একদম ঠিক কথা বলেছে বেচারি। ও আর কি বলবে বলতো, তুই যা করছিস আমরা চিরকাল জেনে এসেছি, বিয়ের কোণে চুপচাপ বসে সাজবে। তুই যা ছটফট করছিস তাতে তো মানে আমার মনে হচ্ছে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে, বর চলে আসবে। বাপরে বাপ! শোন দেখি, আজ কিন্তু আমরা বাসর জাগবো, আগে থেকে বলে দিলাম কিন্তু তোকে। তা আমি কি করব? ওমা, আমি কি করব মানে কি রে? তুই জাস্ট ভেটো দিবি না, তোকে তো বিশ্বাস নেই, তুই হঠাৎ করে বলবি আমার ঘুম পাচ্ছে রে। আচ্ছা আমার ঘুম তো পাবেই, আমি সারা রাত জাগবো নাকি? থোড়িয়ে জাগবো আমি সারা রাত, আমি ঠিক ঘরে এসে ঘুমিয়ে পড়বো, তোমাদের যা ইচ্ছা তোমরা করো, আমার কোনো প্রবলেম। এ কি বলছে দেখ, না না এটা হবে না, এটা হবে না রে। তুই যদি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়িস, তোর বর কি তোকে ছেড়ে আমাদের সঙ্গে কথা বলবে? সেও তো তোর পেছন পেছন গুটি গুটি ঘরে চলে যাবে কি রে? হ্যাঁ ঠিকই তো। আমি প্লিজ, বাবা দেখো কি লজ্জা পাচ্ছে দেখো না, একবারে বেচারি মুখটা লাল দেখি দেখি বাবা। আচ্ছা তোমরা এতক্ষণ ধরে ফুলদিকে কেন বোর করছো বলো তো? সত্যি তো অনেকক্ষণ হয়েছে, থামো না। তুমি একদম এখানে কথা বলবে না, তোমাকে না বললাম তুমি একটু নীলের কাছে থাকো। পারলাম না, সে এখন ঘুমাচ্ছে, তাই ঘুমাতে দাও। আমি বিয়ে বাড়ির আনন্দ ছেড়ে তাকে পাহারা দিতে পারলাম না, সরি। কেমন বাবা হয়েছিস রে তুই? শোনা, ব্যাড বাবা, পচা, যা ইচ্ছে বলতে পারো, কিন্তু আমি সেই স্যাক্রিফাইসটা করতে পারবো না, সরি। ব্যাস, তুমি না গেলে তাহলে আমাকেই যেতে হবে বাধ্য হয়ে। আগে না, বাবা ওখানে বসে আছে, পাহারা দিচ্ছে। ওই দেখো, বড় মামুকে রেখে চলে এসেছে। তা ও বেচারি বা কি করবে বলতো, একটা আনন্দের দিন বই তো নয়, তাই না? আচ্ছা আজকে কিন্তু বাসর রাতে আমরা খুব নাচ গান করবো, হ্যাঁ? আর ফুলদি, তুমি কিন্তু আমাদের একটু বাধা দিতে পারবে না। না না, বাসর ঘর কেন, এখনই শুরু করে দাও তোমরা। তোমাদের কে বারণ করেছে বলতো? আর বারণ করলেই বা তোমরা কি শুনবে? কারোর বারণ শোনার জন্য তো থোড়াই বসে আছো তোমরা। আচ্ছা বলছিলাম, পলি পলি শোনো তো, পলি একটু এসো, এদিকে এসো, এই তোমরা এসো 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 এসো, তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়ে গেছি, আমি সত্যি পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার যে কি আনন্দ হচ্ছে না আজ, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার আনন্দ রাখারই জায়গা নেই। সাজো তোমরা।
কখনো না, আন্টি আঙ্কেল দুজনেই বলেছে যেভাবে সবার বিয়ে হয় তোমাকে ঠিক সেইভাবেই সাজাতে। আরে টোপর টোপর সব রেডি রেখেছি। সাগর, সাগর কিরে তোর হলো? আরে হ্যাঁ, দেখো না, একবার চন্দন পড়াচ্ছে, একবার চুল সেট করছে, এগুলো পোষাচ্ছে না, ওদেরকে বলো না। ওকে তো ছাড়তে হবে, নাহলে তো দেরি হয়ে যাচ্ছে বাবা। সাগর, এই তো সাগর। আচ্ছা বলি ব্যাপারটা কি, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে না, এরপরে তোর মায়ের আবার কতগুলো রিচুয়ালস আছে। আরে বাবা একটা কথা বুঝিয়ে বলতো, কোনটা জরুরি, এই সাজগোজ করাটা জরুরি না সময় মতো বিয়ে হওয়াটা জরুরি? সেটা বোঝাও। আন্টি আঙ্কেল এখন অনেক বাকি আছে, চল 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 চল, না 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 চল 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 চল, তা বলে বুঝিয়ে বল, চন্দনটা আবার আমিই পরব। এই দে 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 দে, কানে অনেক সেজেছে এগুলো, না না তা বললে হয় না, শোনো শোনো, লগ্ন ফগ্ন পেরিয়ে যাবে তখন খুব চাপ হয়ে যাবে, তখন তো আমাদের। আরে আরে না, আরে বাবা তাড়া দিচ্ছিল তাই আমি বলছিলাম। বুঝতে পেরেছি কেন তুমি এই কথা বলছো। ঠিক আছে আন্টি, আমাদের সব হয়ে গেছে, আপনি ওদিকে গিয়ে কী কী রিচুয়াল টিচুয়াল করবেন সেগুলো সেরে নিন। শোনো, আমি বরং বরযাত্রীদের সবাইকে গাড়িতে তুলি, আর তোমার যা যা রিচুয়ালস আছে সব পাঁচ মিনিটের মধ্যে সেরে ফেলবে, বুঝলে? দেখো ভদ্রলোকের বাড়ি, আমি তো কথা দিয়েছি সময় মতো পৌঁছতে না পারলে কথার খেলাপ হয়ে যাবে। তাছাড়া ধরো মেয়ের কাকা আর ওই যে ওর বোনের বর মানে জামাই, এটা তো এসে বসে আছে, তখন থেকে তাকাদা দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে তো নাকি? আমি জানতাম তো তোমাদের সবার সব কিছু হয়ে যাবে, আর আমার রিচুয়ালসের বেলায় তোমাদের সময়ের ছাটাই। আরে বাবা, সামাজিকভাবেই বিয়ে হচ্ছে, নিয়মকানুন তো সব মানতে হবে নাকি? আমার সব কিছু রেডি আছে। সাগর তুই আর দেরি করিস না বাবা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ দেরি করিস না, আয়। এই চল, এখন দেরি করছিস কেন? শোনা, আমি একটা ফোন করে নিই, বুঝলি? কাকে? দিঘিকে। আসলে বিয়ের শপিংয়ের সময় দুরকম পাঞ্জাবি কিনেছিল,
এই কোন পাঞ্জাবিটা পরবো সেটা একবার ওকে ফোন করে জেনে নি। ও পারি না, কি পরবে তাও আবার ফোন করে জান। হ্যাঁ সেরকম তাই, যা করছে তা দিঘির জন্যই করছে, তা দিঘির থেকে এইটুকু জানবো না, ওকে তো এইটুকু অনার করাই যেতে পারে, তাই না? হ্যাঁ তোরা যাই পরে আসিস, ঠিক আছে? তোরা যা। আপনার শ্যামের বাসি বেঁধেছে, হ্যালো।